হরিবল বল হরি হরিবল বল হরি হরিবল বল হরি হরিবল। রাত কটা বাজে তার ঠিক নেই, অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায়, বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার, একটা অস্বস্তি হচ্ছে কিরকম। দরজার বাইরে দুটো কুকুর এসে গুটিসুটি হয়ে বসে কুই কুই শব্দ করছে। ব্যাস, হালদার চেঁচিয়ে উঠলে, এই যা যা। যদিও সে ভালো করেই জানে কুকুর দুটো এই সামান্য ধমক শুনে মোটেও যাবে না, এই বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায়। বাসু হালদার জানলা দিয়ে আকাশের দিকে তাকালেন একবার, বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই, আজ আর কেউ আসবে মনে হয় না। বাসু হালদার আজ সন্ধ্যের মুখে বাড়ি চলে যাবে ভেবেছিল। সেই সময় মুখিয়ার ডুমটা এক ছিলিম গাঁজা সেজে এনে বলেছিল, একটু পেশাব করে দেবেন নাকি বড়বাবু। মুখিয়ার মুখে বড়বাবু ডাকটা বড় মধুর লাগে। এই দুনিয়ায় বাসু হালদারকে খাতির করে না কেউ, শুধু মুখিয়াই তাকে এই নামে ডাকে। মুখিয়াটাও যে কোথায় চলে গেছে, এ সময় আরেক ছিলেন গাঁজা পেলে মন্দ হতো না। বাসু হালদার এই মফসল শহরের ঘাটবাবু, তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা দেখে নেওয়া, আর মিউনিসিপ্যালিটির জন্য 2 টাকা ফিস আদায় করা। একটা পা ল্যাংড়া, জীবনে আর কোনো চাকরি জুটত না। অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন, তখন তিনি দয়া করে বাসুকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন। সেই থেকে বাসু হালদারকে সারাদিন রাত শ্মশানঘরের ছোট্ট অফিস ঘরটাতেই পড়ে থাকতে হয়, একটা পেট চলে যায়। এরকম বৃষ্টি বাদলের দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না, কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনত নিজের গরজে। কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চান দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা, কে জানে কোন সময় টেসে যেতে পারে, ওরা বাড়ির মরাকে বাসি করে না। তখন যদি বাসু হালদারকে না পায়, বাসু হালদার একটা বিড়ি ধরালো, চেয়ার টেবিলে বসে ঘুমোলে দোষ নেই, কিন্তু ঘুম যে আর আসছে না। বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক, ইস যদি মুখিয়াটাও থাকতো এই সময়। হঠাৎ অস্পষ্টভাবে মানুষের আওয়াজ শোনা গেল, বল হরি হরি বলই হাঁক দিচ্ছে। তাহলে চেয়ারম্যান সাহেবের মা গত হয়েছে। আহ, কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেব, এই বৃষ্টির মধ্যেও পুরাতে আনতে ভুলেননি। যাই হোক, ওরা বড় লোক, বেশ খরচ খরচা করবে বলে মনে হয়। বাসু হালদারের আর কিছু জুটবে। বাসু হালদার ঘর থেকে বেরোবার আগে কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল চুল্লির দিকে। বাসু হালদার বুঝল, এ তো চেয়ারম্যান সাহেবের মা নয়, তাহলে তার সঙ্গে অনেক লোক থাকতো, অনেক চেঁচামেচি, অনেক ধুমধাম, তাহলে আর এত ব্যস্ততা দেখিয়ে কি হবে। সে নিজের টেবিলে গ্যাট হয়ে বসে থাকবে, আসুক না ওরাই আসুক। ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বড়বাবু। বেশ কিছু সময় কেটে গেল, ওরা কেউ এলো না, আর কোনো সারা শব্দও পাওয়া গেল না। কৌতূহলবশত বাসু হালদার বেরিয়ে এলো। বৃষ্টি আচমকা ধরে এসেছে, আকাশে গুড়ি গুড়ি পড়ছে, তবে আর বেশিক্ষণ হবে না বোঝা যায়। কয়েকজন লোক মরার খাটটা একপাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে। বাসু হালদার কাছে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার? লোকগুলো চমকে উঠল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, ডুমটুম কাউকেই তো দেখছি না, তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি। বাসু হালদার ভুরি কুচকে বলল, ব্যবস্থা করে নিচ্ছেন মানে মরা রেজিস্ট্রি করতে হবে না? মরা রেজিস্ট্রি, সে আবার কি? বাহ, যে কোনো মরায় নিয়ে আপনারা পুড়িয়ে ফেলবেন, এ কি বেওয়ারিশ কারবার নাকি? লোকটি এক মুহূর্ত চিন্তা করে বলল, ঠিক আছে রেজিস্ট্রি করে নিন, ক টাকা লাগবে? লোকটি জামার পকেট থেকে ফস করে 2খানা 10 টাকার নোট বার করে দিল, আর অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে। বাসু হালদার সবার দিকে একবার চোখ বুলালো, কেউ তার চেনা নয়। এরকম ছোট শহরেও এতগুলো অচেনা লোক। বাসু হালদার মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালো। একটি যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে, শরীরটা মোটা কম্বল দিয়ে ঢাকা।
শ্মশানের ঘাটবাবুর দয়ামায়া থাকতে নেই। মরা দেখতে দেখতে চোখ পচে গেছে। বাসু হালদার জিজ্ঞাসা করল, কি হয়েছিল? কলেরা, হঠাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। আহ, লোকটি খুব দুঃখের ভাব নিয়ে ফুপিয়ে উঠল। তারপর 10 টাকার নোট দুখানা এগিয়ে দিয়ে বলল, নিন, বৃষ্টি ধরে এসেছে, চটপট কাজটা করে ফেলি। বাসু হালদার বলল, ডুম নাইলে আপনারা কি করবেন? চিতা সাজানো কি সহজ কথা? ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলব। বাসু হালদার এবার গম্ভীরভাবে বলল, কই দেখি ডাক্তারের সার্টিফিকেট। যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল সে একটু যেন চমকে গেল, তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল, কিরে ডাক্তারের সার্টিফিকেট খানা কার কাছে রাখলি? একজন বলল, সেটা বোধহয় ফেলে এসেছি। বাসু হালদার করা হয়ে বললেন, ফেলে এসেছেন? জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয়? যান এক্ষুনি নিয়ে আসুন। এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে? আপনি এই 20টা টাকা রাখুন না। টাকার কথা পরে, আগে সার্টিফিকেট দেখি। আরেকজন পকেটে হাত দিয়ে বলল, ও এই তো সার্টিফিকেট আমার কাছেই আছে। লোকটি পকেট থেকে একটা কাগজ বের করে দিল, তাতে কিছু একটা লেখা ছিল, এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে। এটা কি? এটা তো কিছুই পড়া যাচ্ছে না, জলে ভিজে গেছে, কি করব? তা বললে তো চলবে না, রোগী কিসে মারা গেল সেটা খাতায় লিখতে হবে। বললাম তো কলেরাই। আপনার মুখের কথাই তো আর হবে না, ডাক্তারের লেখা চাই। লোকটি আবার এগিয়ে এসে বাসু হালদারের হাতে নুদ্দোখানা গুজে দিয়ে বলল, আর কোনো ঝামেলা করবেন না। কেন আর ঝামেলা করবেন, খাতায় যাই হোক একটা লিখে নিন না। বাসু হালদার হাতটা সরিয়ে নিয়ে বলল, ওসব চলবে না। বাসু হালদারের মনে লেগেছে সেই ঘাটের বড় বাবু, তার একটা মাত্র পেট, সে টাকা পয়সার পরোয়া করে না, তাকে ঘুষ দিতে আসা। বাসু হালদার নিচু হয়ে মরার গা থেকে কম্বলখানা একটানে তুলে ফেলল। অতপরে একটা আত্মচিৎকার করে ফেলল সে। মৃত যুবতীর বুক এবং সারা শরীরে জমাট বাঁধা রক্ত, বুক ও পেট ফালাফালা করে চেরা, কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে। দৃশ্যটা দেখে বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মনে হলো এবার ওরা তাকে কুপিয়ে কুপিয়ে কাটবে। একটু অপেক্ষা করে বাসু হালদার দেখল কেউ তাকে মারছে না, তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সরাল, তাকিয়ে দেখল আর কেউ নেই কোথাও, লোকগুলো দৌড়ে পালিয়েছে, খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো, বৃষ্টির রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টা ছিল। যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করত তাহলে বাসু হালদার কিছুই জানতে পারত না। 10 টাকার নোট দুখানা পাশেই পড়ে আছে, সে দুটো যেন কাঁকড়া বিছে, ছুতেও ভয় করল বাসু হালদারের। তাড়াতাড়ি সে মৃতদেহটির উপর কম্বল টেনে দিল আবার। এরপরে বাসু হালদারের ইচ্ছে হলো দৌড়ে পালাতে, এক ছোট যদি সমস্ত চীনা লোকের জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত। কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে খোঁড়া পায়ে সে কত দূরেই বা দৌড়ে যাবে, পালাবেই বা কোথায়? তাছাড়া পালাবে কেন, সে তো কোনো দোষ করেনি, আর মুখিয়াটাও যদি এই সময় থাকত। এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে পুলিশের কাছে খবর দেওয়া, খুনের মরা কারা ফেলে গেছে শ্মশানে, পুলিশ এখনই তার দায়িত্ব নিক। কিন্তু থানা এখান থেকে প্রায় 3 মাইল দূরে, এই দুর্যোগের রাতে 3 মাইল রাস্তা সে যাবে কি করে? এখান থেকে আধ মাইল হেঁটে গেলে ক্যাস্টোপোরের মোড় থেকে রিক্সা পাওয়া যায়, তবে এত রাতে সেখানে কোনো রিক্সা বসবে না। আহ, কি যে করা যায় এখন! ভয় ভাবনায় বাসু হালদার ঠকঠক করে কাঁপতে লাগলো। বাসু হালদারের ঘোর কাটল একটা কুকুরের কুই কুই শব্দে, কুকুরটি মৃতদেহের কাছে এসে গন্ধ শুকছে। বাসু হালদার আবার ধাতস্থ হয়ে কুকুরটিকে তাড়া দিল, হিস হিস। কুকুরটা যদি আবার মরাটাকে টেনে নিয়ে যায় তাহলেই কেলেঙ্কারি।
কুকুরটাকে একটা চেলাকাঠ তোলে ছুঁড়ে মারতেই তবে এটা একটু দূরে গেল। শ্মশানে বাসু হালদার বহুরাত একা কাটিয়েছে, কিন্তু কোনোদিন তার এমন ভয় হয়নি। মৃতদেহটির দিকে একবার তাকাল, মুখখানা দেখে কিছুই বোঝা যায় না, যেন একবার ডাকলেই জেগে উঠবে। এখন তো এই মরা ফেলে পুলিশ ডাকতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কুকুরে যদি মরা টেনে নিয়ে যায় তাহলে আবার সে কোন ফাঁসাতে পড়বে কে জানে। যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা সবাই অচেনা। বাসু হালদার পুলিশকে তাদের কোনো হদিশই দিতে পারবে না। অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে। বাসু হালদার আর দাঁড়াতে পারছে না, আস্তে আস্তে বসে পড়ল মরাটার খাটিয়ার পাশে। আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ইস, ভিজে যাচ্ছে মেয়েটা, ঠিক যেন জ্যান্ত একটা মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ। নিজের অজ্ঞতাতেই বাসু হালদার হাতটা বাড়িয়ে মেয়েটির মুখ থেকে জল মুছে দিতে গেল। ফর্সা সরল মুখখানা, এরকম কোন সুন্দরী যুবতীর এত কাছাকাছি কখনো বসেনি বাসু হালদার। যদি জীবিত থাকতো মেয়েটি তাহলে তার গালে এরকম হাত দিলে সে রেগে চেঁচিয়ে উঠত না? সত্যি যদি তাই হয়, বাসু হালদারের উপর রাগ করার জন্যই মেয়েটি যদি বেঁচে উঠে, সে যত ইচ্ছে রাগ করুক তবু বেঁচে উঠুক। এরকম একটা সুন্দর মেয়েকে কোন পাষাণ রোপণ করল? বাসু হালদার মেয়েটির গালে আবার হাত রাখল। কি নরম স্পর্শ, কতক্ষণ আগে মারা গেছে কে জানে। এই বৃষ্টিতে ভিজছে, তবুও তার গাটা কোনো রকম ঠান্ডা নয়, যেন বেঁচে আছে। বাসু হালদার মেয়েটির গালে একটি টুকরা মেরে বলল, জেগে উঠো, অনেকক্ষণ তো ঘুমালে। নিজেই হাসলো বাসু হালদার। এ কখনো হয়? মেয়েটির শরীরে অত্যন্ত 15-20টা ছুরির আঘাত। শুধু একে খুন করেনি, কেউ যেন প্রতিহিংসা নেওয়ার জন্যই এর সুন্দর শরীরটা ফালাফালা করে কেটেছে। কিছুক্ষণ খাটিয়াটির পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটিকে ভালোবেসে ফেলল। তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না। চুমু খেলে, এক একটা চুমু খেলে কি রাগ করবে? এই চিন্তায় বাসু হালদার এতটাই উতাল হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারল না। সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠুঁটে নিজের ঠোঁট রাখল। তখন মৃত মেয়েটি ফিসফিস করে বলে উঠল, আমার নাম অঞ্জলি সরকার, সোনাবাড়ি গ্রামের রতননাথ আমাকে ফোন করেছে, তুমি একটু দেখো। ছিটকে খানিকটা দূরে পড়ে গিয়ে বাসু হালদার গোগো শব্দ করতে লাগল, অজ্ঞান হয়ে গেল অবিলম্বে। পরদিন বাসু হালদারের জ্ঞান ফিরল দুপুরবেলা। সে অনবরত চিৎকার করছিল, রতননাথ, সোনাবাড়ির রতননাথ। পুলিশ রতননাথকে গ্রেপ্তার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করার পর বাসু হালদার সম্পূর্ণ সুস্থ হয়।